आज आमी आपनादेर के किभाबे एकटी चोख केर मतो चोख आँकते हय ता शेखानोर चेष्टा करब। देखुन आमार सामने एकटी छबि रयेछे मोबाइल फोनेर स्क्रिने, चोखेर छबि। आमी एई छबिटी देखे देखे आँकार चेष्टा करछि। काठ पेंसिल दिए किभाबे आँकते हय देखुन। आमार हाते एकटी काठ पेंसिल रयेछे, एकटी इरेजार आर एक बालो कागजेर एकटी एक पिस कागज। देखुन किभाबे आँकछि। चोख हच्छे मुखमंडलेर एकटी विशेष अंग। চোখের দিকে তাকিয়ে মনের কথা বোঝা যায়, যেমন চোখের দিকে তাকিয়ে একটি মানুষকেও চেনা যায়। খুব আস্তে আস্তে পেন্সিল গুড়িয়ে গুড়িয়ে আঁকতে হবে। দেখুন কিভাবে আঁকছি। আপনারা দেখতে পাচ্ছেন দুটি চোখের ছবি উপরে। ডানের ছবিটা হচ্ছে অরিজিনাল চোখের ছবি, আর বামের যে চোখটি দেখছেন ওইটি আমি ওই অরিজিনাল ছবি দেখে দেখে এঁকেছি, তারপর এডিট করে সামনে বসিয়ে রাখছি। একটি চোখ আঁকতে হলে খুব মনোযোগ সহকারে আঁকতে হবে। এই যে ছবিটা দেখছেন ওইটি একটি নারীর চোখের ছবি। এখানে নারী আর পুরুষের চোখের আকৃতির মধ্যে পার্থক্য রয়েছে। একজন মহিলার চোখের দিকে তাকালেই বোঝা যাবে এটা মহিলার চোখ না পুরুষের চোখ। আমি একজন মহিলার চোখের ছবি আঁকছি। আপনারাও চেষ্টা করেন, পারবেন আঁকতে। তবে প্রথম প্রথম একবার দুইবার আঁকলেই যে পেরে যাবেন এমন কোনো কথা নয়। যাদের প্রতিভা ভালো আপনারা অল্পদিনে আঁকতে পারবেন, আবার যারা আমার মতো একটু প্রতিভায় দুর্বলতা রয়েছে আপনারা আঁকতে একটু আঁকা শিখতে একটু বেশি দিন লাগবে। উপরের ব্রু আঁকছি। এটা কিন্তু বাম চক্ষু। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর আমার অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ফোক আর্ট এন্ড নেচার। ফোক আর্ট এন্ড নেচার, আমার নাম হচ্ছে আব্দুল হক, আব্দুল হকের শুধু হক, আর্ট তো আপনারা জানেন, নেচার। আমি আমার এই চ্যানেলে শুধু আর্ট নয়, আমি প্রকৃতিরও কিছু বর্ণনা দিয়ে থাকি মাঝে মধ্যে, তাই সংযুক্ত করে রেখেছি ফোক আর্ট এন্ড নেচার। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।